আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম বালুশা মিষ্টির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি নিই কীভাবে বালুশা তৈরি করতে হয়। বালুশা মিষ্টির শুকনো উপকরণের জন্য আমি এখানে একটা বাটি আর একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এখন আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর আপনারা চাইলে প্যাকেট আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জয়ফল গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। ঘিটাকে ডোলে ডোলে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। দেখুন ঘিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ডো তৈরি করে নিব, সেই জন্য মেজারমেন্ট কাপের 1/2 কাপ টক দই নিয়ে নিলাম। টক দই দিয়ে আলতো হাতে আমি ময়ান তৈরি করে নিচ্ছি, বেশি চাপাচাপি করার দরকার নেই। দই দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে বালুশা মিষ্টির জন্য। দেখুন আমি যদি এখন একটা চটকা দিয়ে একদম মিশে যাবে, এ কাজটি করা যাবে না। শুধু আলতো হাতে এটাকে আমি গোলা পাকাই নিচ্ছি। দেখুন ময়ান তৈরি করে নিলাম। এখন এটাকে আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর সে ফাঁকে আমি চিনি সিরা করে নিচ্ছি। একটি পাত্রে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি নিয়ে নিলাম, আর সেই কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এতে করে বালুশা মিষ্টির মধ্যে দারুণ একটা ফ্লেভার ছড়াবে। দেখুন চিনি সিরাতে বলক চলে আসছে। এখন এর মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম, যাতে করে চিনি সিরায় জমাট বেঁধে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 সাইডে সরিয়ে রাখব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি। ময়দার ডোটাকে চপিং বোর্ডের উপর রেখে আলতো হাতে কয়েকবার এলোমেলোভাবে আমি মথে নিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে এগুলাকে আমি ভাগ করে নিচ্ছি। বালুশা মিষ্টির ডোটাকে আমি ভাগ করে নিয়েছি। এখন এর মধ্য থেকে 1 টুকরা নিয়ে আমি বালুশা মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে হাতে চেপে চেপে এইভাবে আলুর চপের মতো করে নিচ্ছি, আর হাতের মাঝখানে রেখে একটা গর্ত করে নিচ্ছি। আর এভাবে সবগুলা বালুশা আমি তৈরি করে নিচ্ছি। সবগুলা বালুশা তৈরি করা হয়ে গেছে, এখন এগুলাকে ভেজে নেওয়ার পালা। সেই জন্য একটি ননস্টিক প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে কুসুম গরম করে এর মধ্যে আমি 1 1 করে বালুশার মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। বালুশা মিষ্টির জন্য তেলটাকে বেশি গরম করে নেওয়া যাবে না। দেখুন সবগুলা মিষ্টি দেওয়ার পরে ছোট ছোট বাবল এর মধ্য থেকে উঠতেছে। মিষ্টিগুলার 1/5টা হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বালুশা মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এভাবে সবগুলা বালুশা মিষ্টি আমি ভেজে নিচ্ছি। বালুশা মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলাকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরাটা কুসুম গরম থেকে একটু বেশি গরম আছে এখনও, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কুসুম গরম করে নিতে হবে। সবগুলা বালুশাকে আমি শিরার মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন বালুশা মিষ্টিগুলা রস খেয়ে একদম ফুলে আছে। এখন সবগুলা বালুশাকে আমি শিরাটাকে ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এভাবে সবগুলা বালুশাকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে।
চাইলে আপনারা এভাবে গরম গরমও বালুশা খেতে পারেন। এখন আমি এগুলাকে মাওয়াতে গড়িয়ে নিব, সেই জন্য ইনস্ট্যান্ট মাওয়া নিয়ে নিলাম। আর এভাবে সবগুলা বালুশাকে আমি মাওয়াতে গড়িয়ে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল বালুশা মিষ্টি। আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। দেখুন ভেতরটা কেমন হলো, রসালো আর দানাদার, আর এই বালুশাটা খেতে দারুণ হয়েছিল। ঘরের তৈরি বলে কথা, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।